ঢাকার মতো সিলেটেও জনস্রোত বলা যায়, এটা হচ্ছে সিলেটের আম্বরখানা। মানুষ আর মানুষ, ট্রাফিক তো কিচ্ছু না এখন, ট্রাফিকই মানুষ, সাধারণ মানুষ, সবকিছু সাধারণ মানুষ। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এই যে ভালো মানুষ আছে দেখি তো দেশটা স্বাধীন হয়েছে, এই তো এখান থেকে স্বাধীন হওয়ার পশ্চিম অংশ জ্যাম লেগে গিয়েছিল, করছিল এই জাম্বরখানার মানুষ। ও মহিলা অনেক মানুষ তো, এটা হচ্ছে সিলেটের আম্বরখানা। এই যে আমাদের হুজুর বাচ্চা পার্টি, যারা আছে সবাই খুশি। আমরা এখন চুয়ারটা, সব জায়গায় মানুষ আর মানুষ। মানুষ এতদিন পরে সুখের নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। চুয়ারটা চত্বর একদম ওপরে উঠে গিয়েছে আনন্দে। তাই তুমি যে বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন মানুষ, ছোট্ট এটা কি জিনিস? ধোয়া দিয়ে আনন্দ করলো সবাই, বাইরে থাকলে সত্যি এই যে ধোয়ার আনন্দ, এটা আমি ফার্স্ট দেখলাম এবার। এই যে দেখো সবার হাতে হাতে বলো, এই যে বাংলাদেশের উপরে ঘরের সব মানুষ বাইরে চলে এসেছে স্বাধীনতা দিবস পালন করার জন্য। অনেকে লাল পরেছে, আমিও লাল পরেছি, তবে লাল চুড়ি পরেছি। লেহেঙ্গা টেহেঙ্গা ওই মসজিদের কুমারপাড়া মানে স্বাধীনতা, এটা হচ্ছে কুমারপাড়া। স্বাধীন স্বাধীনতার পরে এই আনন্দটা মানুষের ছিল, ১৯৭১ সালের পর মনে করে এটা একটা আনন্দ, কিন্তু তখন তো এত মানুষ ছিল না। আর এইভাবে তো আর যুদ্ধ না, ওই সময় তো অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, এবার তো মানে খালি হাতে যুদ্ধ করে জিতলো, খালি হাতে অস্ত্রবাজদের সাথে যুদ্ধ। এই যে তাদের স্কুল, পাগল হয়েছে তাদের স্কুল। সিলেটের ইয়েলো শেষ ব্রাঞ্চ, এটাই হলো শেষ। আমরা এখন আইসক্রিম খাবো।